বাংলার 17 কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু আকাশ ছুঁয়েছে। পদ্মার বুকে ভাসছে দৃশ্যমান 6.15 মিটারের পদ্মা সেতু। 10 ডিসেম্বর সেতুর সবশেষ 41তম স্প্যান বসানোর মাধ্যমে পুরো দৃশ্যমান হল স্বপ্নের পদ্মা সেতু। 41তম স্প্যানটি বিনা সুতাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিল মাওয়া জাজিরা প্রান্তের মানুষের, সেই সাথে অর্থনৈতিক মুক্তির দ্বার খুলে গেল বাংলাদেশের। সরাসরি বরিশাল খুলনা বিভাগের 21 জেলার যোগাযোগ খাতে আসলো আমূল পরিবর্তন। আমি পদ্মা সেতু এলাকার একটি স্থানীয় বাসিন্দা। এই আমাদের স্বপ্ন ছিল পদ্মা সেতু হবে, আমরা স্বপ্ন দেখেছিলাম, এখন সেই স্বপ্ন বাস্তব রূপ ধারণ করছে। আমরা খুবই গর্ববোধ করি যে আমাদের এলাকায় পদ্মা সেতু নির্মাণ হয়েছে। আমরা এখন অপেক্ষায় আছি যে কবে উদ্বোধন হবে। বিজয়ের মাসে আরেকটি বিজয়ের উৎসব ঘটল এই পদ্মার পারে, আর এই পদ্মার বুকে ইতিহাস তৈরি করলো বাংলাদেশের মতো দেশ ও পারে সারা বিশ্বকে রোল মডেল হিসেবে জানিয়ে দিতে পদ্মা নদী তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাচ্ছি ধন্যবাদ। পদ্মা সেতু আমাদের গর্ব, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে যে পদ্মা সেতুটা দৃশ্যমান হতে যাচ্ছে সেই জন্য আমি জননেত্রী শেখ হাসিনাকে হাজার সালাম জানাই। পদ্মা সেতু আজ দৃশ্যমান, আমাদের বাংলাদেশ দেখিয়ে দিল যে পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ অনেক কিছু করতে পারে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বনির্ভর একটি জাতি, স্বনির্ভর একটি দেশ হিসাবে আবার সামনের দিকে এগিয়ে যাবে। এখন শুধু অপেক্ষার পালা, কবে হবে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন। তবে সেতু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে 2022 সালের জুনের মধ্যেই হবে সেতুর উদ্বোধন, উন্মুক্ত করে দেওয়া হবে যান চলাচলের জন্য। বিজয়ের মাসেই আরেকটি বিজয়ের মাইল ফলক গড়ল বাংলাদেশ, সারা বিশ্বের বুকে জানান দিল আমরাও পারি। স্বপ্নের পদ্মা সেতু আজ পুরো দৃশ্যমান 6.15 মিটার, এখন শুধু অপেক্ষার পালা, আর এই অপেক্ষার পরই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির দ্বার খুলবে। মোহাম্মদ সোহেল মিয়া, বার্তা 24.com, জাজিরা প্রান্ত থেকে।